আমাদের নির্বাচন কমিশন, হ্যাঁ নির্বাচন কমিশন, আমি যে সবচেয়ে সুযোগ অভিনয়ের জন্য আমি যত পারতেছি আমি তাদেরকে নিয়োগ করেছি, তাহলে সবচেয়ে সুযোগ অভিনয় সুযোগ অভিনয়টা পাওয়ার জন্য এখন দেখা যাক আমরা যতটুকু পারতেছি আশা করি ইনশাআল্লাহ ভালো হবে। ধন্যবাদ আপনাকে।
আব্দুলসাহেব যে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে প্রথমবার হয়তো কিছু ভুলত্রুটি থাকতেই পারে, থাকার পরে তারা বলবে মন্তব্য জানাই বলছে যদি ভুলত্রুটি থাকে আমরা নেক্সট বার ট্রাই করব আর ভালো করব। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হলো সহকারী নির্বাচন কমিশন, হ্যাঁ সহকারী নির্বাচন, যেহেতু নির্বাচন কমিশনের মতামত নিয়েছি সহকারী নির্বাচন কমিশনের দরকার নেই। হ্যাঁ নির্বাচন কমিশনার না থাকলে সহকারী নির্বাচন কমিশনার দায়িত্ব করতো। স্যার কেমন আছেন? জি আপনার দয়ায় ভালো আছি। স্যার আপনার স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন যে হচ্ছে এর উপর আপনি কিছু আলোচনা করেন? জি এটা একটা শুভ লক্ষণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, হ্যাঁ নতুন যে একটি নতুন ব্যাপার ছাত্রছাত্রীদের মাঝে এই নেতৃত্ব গড়ে তোলার যে প্রক্রিয়াটা এটা আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য আমি জননেত্রী শেখ হাসিনাকে এই ঘটনার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এই নির্বাচনে ছাত্রছাত্রীদের মধ্যে একটা নেতৃত্ব গড়ার মানসিকতা সৃষ্টি করার জন্য। স্যার আপনার পেছনে আমরা একটা শহীদ মিনার দেখতে পাচ্ছি, এটা কি স্যার? হ্যাঁ তৈরি করেছেন? জি স্যার এটা আমি নিজে তৈরি করেছি, এটা আমারই ইয়াতে মানে ডিজাইনে করা এবং আমি নিজেই এটা তৈরি করেছি এই শহীদ মিনার। স্যার শহীদ মিনারটা চমৎকার হয়েছে, এটা আমার মনে হয় স্যার বাংলাদেশে এটা একটা আনকমন শহীদ মিনার হয়েছে, আমরা কোনো স্কুলে এরকম শহীদ মিনার দেখিনি স্যার। এটা বাংলাদেশের ম্যাপের উপরে শহীদদেরকে আমি হ্যাঁ উপরে স্থান দিয়েছি বাংলাদেশের উপরে, এই জন্যই বাংলাদেশের মানচিত্রের উপরে এই শহীদ মিনারটা আমি নির্মাণের এই ডিজাইনটা তৈরি করেছি। তো স্যার আপনার স্কুলে যে স্টুডেন্ট নির্বাচন হচ্ছে তো এটা আপনি সফলতা কতটুকু পেয়েছে আজকের সফলতা? হ্যাঁ আজকের সফলতা অনেক ভালোই লাগছে, যে প্রত্যেকটি ছেলে মেয়ে স্বতঃস্ফূর্তভাবে তারাই নির্বাচন কমিশন হয়েছেন, তারাই এজেন্ট হয়েছেন, তারাই পুলিং অফিসার হয়েছেন, প্রিজাইডিং অফিসার হয়েছেন এবং তাদের দ্বারাই হ্যাঁ ছেলে মেয়েদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে শৃঙ্খলার সাথে তারাই ভোট গ্রহণ করেছেন এবং এখন তারাই ভোট গণনা করে হ্যাঁ নির্বাচন কমিশনকে সেই ফলাফল তারা জানাবে। ধন্যবাদ স্যার, আমরা ফলাফল অপেক্ষায় আছি, ফলাফল ঘোষণার সময় আমরা আপনাদের কাছে ফিরে আসবো। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। জি ধন্যবাদ।